নমস্কার বন্ধুরা, আমি সৌরিন। আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি একটি দারুণ মুভি। সিনেমাটির নাম হলো ডাইনো কিং জার্নি টু দ্য ফায়ার মাউন্টেন। সিনেমা শুরুতে আমরা একটি টার্বোসরাসের বাচ্চাকে দেখি, আর সে অন্য একটি ডাইনোসরের থেকে বেঁচে পালাচ্ছিল। সেই ডাইনোসরটা তাকে মেরেই ফেলত, কিন্তু সেই সময়তেই সেই ছোট টার্বোসরাসের বাবা এসে ওই ডাইনোসরটাকে ভাগিয়ে দেয়। এবং তার বাবা সেই বাচ্চাটিকে বলে যে তুমি একটা টার্বোসরাস, আর টার্বোসরাসরা অন্য ডাইনোসরদের মেরে ফেলে, সেই জায়গায় তুমি তাদের থেকে বেঁচে পালাচ্ছ। তার বাচ্চাটা খুব কমজোর ছিল, সেই কারণেই তার বাবা তার ছেলেকে নিয়ে যায় একটি ট্রেনিংয়ে, যাতে সে ভালোভাবে শিকার করতে পারে। কিন্তু ট্রেনিংয়ের সময় যখন তাকে শিকার করতে বলা হয়, সে শিকার করতে পারে না, কিন্তু অন্য ডাইনোসররা তখন এসে তাকে জলে ছুঁড়ে ফেলে দেয়। এরপরেই তার বাবা বলে যে তুমি একটা বেকার, তোমার দ্বারা কিছুই হবে না। এরপরেই তার বাবা বলে যে তুমি যদি কোনোদিন রাস্তা হারিয়ে ফেলো, তাহলে এই নদীর সাহায্যে তুমি ফিরে আসতে পারবে। এরপরেই সেই বাচ্চা ডাইনোসরটি শিকার করার চেষ্টা করে, কিন্তু সে করতে পারে না। আর এরপরেই অন্যান্য ডাইনোসরগুলো এসে তাকে ধরে ফেলে। তখনই সেই ছোট ডাইনোসরটি তার বাবাকে আওয়াজ লাগায়, এবং তার বাচ্চার আওয়াজ পেয়ে সেই বড় ডাইনোসরটি সেখানে তাকে বাঁচাতে আসে। কিন্তু অন্য ডাইনোসরগুলি তাকে অপহরণ করে সেখান থেকে দৌড় মারে। সেই বড় ডাইনোসরটিও তাদের পিছু করে। সেই রাস্তার মাঝে একটি ব্রিজ আছে, আর তখনই সেই অন্যান্য ডাইনোসরগুলো তার বাবার উপরে আক্রমণ করে। সে তো তাদেরকে মেরে ফেলে, কিন্তু তার পা পিছলে সে নিচে জলে পড়ে যায়, আর অন্য দিকে তার বাচ্চাটিকে নিয়ে সেই ডাইনোসরগুলি পালিয়ে যায়। এরপরে নদী থেকে তার বাবা বেরিয়ে আসে, এবং সামনে সে ওই ডাইনোসরগুলির পায়ের ছাপ এবং গন্ধ পাচ্ছিল। সে সেটাকে অনুসরণ করে আগে এগোতে থাকে, কিন্তু তখনই সেখানে বৃষ্টি শুরু হয়ে যায়, আর তার ফলে সেই ডাইনোসরগুলির পায়ের ছাপ এবং গায়ের গন্ধ সবটাই মুছে যায়। এবং সেই বড় টার্বোসরাস তার বাচ্চাকে না খুঁজতে পেরে খুবই হতাশ হয়ে পড়ে। অন্যদিকে ছোট ডাইনোসরটির চোখ খোলে, এবং সে নিজেকে একটি বড় ময়দানে খুঁজে পায়, যেখানে তার চারপাশে আরও তার মতন ছোট ছোট ডাইনোসররা ছিল। আর তখনই একটি বাচ্চা ডাইনোসর, যার খুব ধারালো নখ ছিল, সে ওই ছোট টার্বোসরাসটাকে ভয় দেখাতে এগিয়ে আসে। কিন্তু তখনই সেখানে একটি ছোট ডেরেক্স চলে আসে, যার নাম ব্লু ছিল, সে তাকে তার হাত থেকে বাঁচায়। এরপরেই আমরা সেখানে ওই ডাইনোসরটির বন্ধুকে দেখতে পারি, যার নাম ব্লেড ছিল, এবং তারা সমস্ত ছোট ডাইনোসরদের একত্রিত করে, আর সেখান থেকে তারা তিনজনকে বেছে নেয়। আর এরপরেই আমরা বুঝতে পারি যে ওই রেপটাইল ডাইনোসরগুলি সমস্ত বাচ্চা ডাইনোসরগুলিকে কিডন্যাপ করে এনে এখানে জড়ো করে, আর তাদেরকে খাইয়ে দাইয়ে বড় করে নিজেদের সাথে কোথাও তো একটা নিয়ে যায়। অন্যদিকে তার গায়ে আর শক্তি ছিল না, সেই কারণে সে মাটিতে লুটিয়ে পড়ে। এরপরেই আমরা অন্য একটি ডাইনোসরকে দেখতে পারি। তার নজর তো কম ছিল, কিন্তু তার ঘ্রাণ শক্তি বিভৎস ছিল। এরপরেই সে ভাবে যে ওই ডাইনোসরটি তার শত্রু, এবং সে ওই বড় টার্বোসরাসের উপরে আক্রমণ করে, কিন্তু সে মিস করে যায়, এবং ওই বড় ডাইনোসরটি তাকে ধরে বলে যে তুমি আমার উপরে আক্রমণ করলে কেন। এর উত্তরে সে বলে যে আমি ভাবলাম হয়তো তুমি ওই রেপটাইল ডাইনোসরগুলি যে আমার বন্ধু ডেজিকে এখান থেকে অপহরণ করে নিয়ে গেছে। তখনই ওই টার্বোসরাস বলে যে ঠিক আছে, আমি তোমায় খাবো না, কারণ তোমার চামড়াটা অনেক মোটা। এরপরেই সে তাকে বলে যে তুমি এখনো কি ওই রেপটাইলগুলোকে শুঁকে বের করতে পারবে। আর তারপরেই সাই বলে যে হ্যাঁ, আমি খুঁজে বের করতে পারবো, এবং ওই বড় টার্বোসরাস তাকে তার টিমে নিয়ে নেয়। এরপরেই ওই ছোট ড্রাগনটির একটি বন্ধু হয়, যার নাম ডাস্টি। অন্যদিকে ওই বড় টার্বোসরাস সাইয়ের সাথে একটি বড় পাহাড়ের সামনে গিয়ে পৌঁছায়, এবং সেখানে সাই ওই বড় টার্বোসরাসকে বলে যে আমার এখানে কিছু সুবিধার মনে হচ্ছে না, আমাদের হুট করে ভেতরে প্রবেশ করাটা ঠিক হবে না। কিন্তু তার ছেলেকে বাঁচানোর আবেগে টার্বোসরাস তার কোনো কথা শোনে না, আর সে সোজা সেই পাহাড়ের ভেতরে প্রবেশ করে, আর সেখানে গিয়ে তাদের ওপরে আক্রমণ করে বড় বড় স্করপিয়ন। এবং সেই বড় টার্বোসরাসটাও কিছু কম ছিল না, সে সমস্ত স্করপিয়নগুলোকে মারে, কিন্তু একটি স্করপিয়ন তার বিষ ওই বড় টার্বোসরাসের পায়ে ঢুকিয়ে দেয়, কিন্তু তাকেও সেই টার্বোসরাস মেরে ফেলে। আর তারপর সে তার সঙ্গী সাইকে নিয়ে সেই পাহাড় থেকে বেরিয়ে আসে, এই কারণে সে অনেকটাই কমজোর হয়ে পড়েছে। সে একটি মরুভূমিতে গিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। সাই তাকে ওঠানোর চেষ্টা করে, কিন্তু সে পারে না, আর সেই সময়তেই সেখানে বালির ধস নামতে শুরু করে, এবং তারা সেটার সাথে গিয়ে একটি বড় গুহর ভেতরে ঢুকে পড়ে। এবং তাদের যখন চোখ খোলে, তখন সাই দেখতে পারে যে তার সামনে একটি ডেরেক্স দাঁড়িয়ে আছে, আর সেই ডাইনোসরটি তাকে আক্রমণ করতে আসে। কিন্তু তখনই সেই বাবা টার্বোসরাসটি তার ওপরে আক্রমণ করে, এবং সেই ডেরেক্সটি ছিল ওই টার্বোসরাসের বন্ধু, এবং সে তাকে বলে যে খুব ভালো যে তোমার প্রাণ বাঁচাতে চাইলো, তুমি তার ওপরেই আক্রমণ করছো।
তখনই তার বন্ধু ওই টার্বোসরাসটাকে বলে যে আমি তোমার পায়ের ওই ক্ষতটা আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করে ঠিক করে দিয়েছি, কিন্তু তুমি এখনো অনেকটাই কমজোর, আর সেই কারণেই আমি এই ডাইনোসরটাকে তোমায় খাবার হিসাবে দিতাম। কিন্তু তখনই টার্বোসরাস বলে যে এ আমার বন্ধু সাই। তখনই সামনে দাঁড়িয়ে থাকা ডেরেক্স বলে যে কিছুদিন আগেই আমার মেয়ে চুরি হয়ে গেছে। অন্যদিকে সেই রেপটাইল ডাইনোসরটিকে দেখানো হয়, আর সে ডাস্টিকে তার সামনে থেকে নিয়ে চলে যায়, কিন্তু ছোট ডাইনোসরটি তখন কিছুই করতে পারে না। এরপরেই তারা সেখান থেকে পালানোর একটি প্ল্যান বানায় এবং সেই ছোট ডাইনোসর আর ব্লু মিলে একটি ড্র্যাগনকে সেখানে ধরে ফেলে। তখনই তারা ওই ড্র্যাগনটাকে বাইরের ব্যাপারে জিজ্ঞাসা করে, আর তখনই সেই ড্র্যাগনটি বলে যে এই পাহাড়ের বাইরে একটি বিশাল বড় আগ্নেয় পাহাড় আছে, আর তার ভেতরে খুব খতরনাক একটি মনস্টার আছে। সে সেখান থেকে বেরোয় না, আর সেই কারণেই এই রেপটাইল ডাইনোসরগুলি যেই বাচ্চাগুলোকে ধরে তাদেরকে নিয়ে গিয়ে সে ওইখানে ফেলে দেয় এবং ওই ডাইনোসরটি তাদেরকে খেয়ে নেয়। সেই ডাইনোসরটা সেখানে একা নেই, তার সাথে তার তিনটে বাচ্চাও আছে এবং তারা এই ছোট বাচ্চাগুলোর সঙ্গে খেলে, আর তাদের মন ভরে গেলে তাদেরকেই চিড়ে খেয়ে নেয়। অন্যদিকে সেই ডেরেক্স সাই এবং টার্বোসরাসের সঙ্গে তাদের টিম জয়েন করে, আর তারা তিনজনই তাদের ছেলেপুলোকে খুঁজতে শুরু করে। তারা মরুভূমিতে অনেকক্ষণ চলার কারণে তাদের জল পিপাসা পেয়ে যায় এবং সেইখানে একটি লেকে ডেরেক্স তাদেরকে বাঁচাতে যায় যাতে সে তাদের ডিমগুলোকে বাঁচাতে পারে, এবং ওই টার্বোসরাস আর ডেরেক্স মিলে সেই ক্রাইনোসরাসগুলোকে উঠিয়ে আছাড় মারে এবং ওই ডিমগুলোকে তারা বাঁচিয়ে নেয়। সেই বাবা টার্বোসরাস তাদেরকে এত মারধর করে যে সেই ডাইনোসরগুলো সেখান থেকে পালিয়ে যায়। সেই ডিমগুলো থেকে সেই বাচ্চাগুলো বেরিয়ে আসে এবং তারপরেই ওই বড় ডাইনোসরগুলি গান গাইতে শুরু করে এবং তারা আবার রওনা দেয় তাদের ছেলে পুলের খোঁজে। অন্যদিকে সেই ছোট ডাইনোসর আর ব্লু জানতে পারে যে এই পাহাড়ের বাইরে রেপটাইল ডাইনোসরগুলি পাহারা দেয় যাতে এখান থেকে পালিয়ে কেউ বাইরে না যেতে পারে, এবং তার বাইরে সব জ্বলন্ত লাভা রয়েছে আর তারপরে একটি নদী, আর সেটা পার করলেই সেই বড় আগ্নেয় পাহাড়টি রয়েছে সেখানে। নদীর কথা শুনতেই সেই ছোট ডাইনোসরটির একটি আইডিয়া আসে। তার বাবার কথা তখন তার মনে পড়ে যায় যে যদি সে কখনো হারিয়ে যায় তবে এই নদীর সাহায্যে সে বাড়ি ফিরতে পারবে। এরপরেই তারা ব্লেডের সঙ্গে একটি প্ল্যান বানায় এবং রাত হওয়া অবধি তারা অপেক্ষা করে। তখনই সেখানে ব্লেড বলে যে আজকে যেই রেপটাইল ড্র্যাগন বাইরে পাহারা দিচ্ছে সে ঘুমিয়ে পড়েছে। এরপরেই তারা তাদের প্ল্যানটি শুরু করে এবং ছোট ডাইনোসরটি সেই রেপটাইল ডাইনোসরগুলিকে নিজের দিকে অ্যাট্রাক্ট করে, আর তখনই পাথরের সাহায্যে ব্লেড আর ব্লু তাদেরকে মেরে অজ্ঞান করে দেয়। আর সেই রেপটাইলগুলোকে মারার পরে তারা তিনজন যখন পাহাড় থেকে বেরিয়ে আসে তাদের সামনে সেই তিনটে রেপটাইল ডাইনোসর ছিল যারা তাদেরকে এর আগে কিডন্যাপ করে সেখানে এনেছে, এবং তাদেরকে এই খবরটা ব্লেডের ওই বন্ধুটাই দিয়ে দেয় যার সেই ধারালো নখ ছিল, কারণ এই ডাইনোসরটার ছোট টার্বোসরাস ডাইনোসরের উপরে খুব রাগ ছিল আর সেই কারণে সে তাকে ফাঁসানোর জন্য এই রেপটাইলগুলোকে সব কথা বলে দেয়। তারা সেখান থেকে পালাচ্ছিল, ব্লেড তো সেখানে লুকিয়ে পড়ে, কিন্তু ওই রেপটাইল ডাইনোসরগুলি ছোট টার্বোসরাস এবং ব্লুকে ধরে ফেলে, আর তাদেরকে ধরে তারা আবার সেই ময়দানে পাঠিয়ে দেয়। ব্লু তার সব আশাই ছেড়ে দিয়েছিল, কিন্তু তখনই ছোট টার্বোসরাস বলে যে হিম্মত হেরো না, আমরা নিশ্চয়ই এখান থেকে পালাতে সক্ষম হব। পরের দিনকে সাই গন্ধ শুকে শুকে তাদের দুজনকে সেই পাহাড়ের সামনে নিয়ে চলে এসেছিল, আর তারা তিনজন সেই কিডন্যাপ করা রেপটাইলগুলোর মধ্যে একজনকে ধরে ফেলে, আর তাকে সে ওই ঠিকানাটার ব্যাপারে জিজ্ঞাসা করে এবং তার জান বাঁচানোর জন্য রেপটাইলটা সব সত্যি কথা বলে দেয়। সে বলে যে তাদের বাচ্চারা একটি ঘেরা পাহাড়ের ভেতরে রয়েছে আর সেটা এখান থেকে খানিকটা দূরেই আছে। এটা শোনার পরেই তারা ছেড়ে দেয়। উনি সেখানে একটি ভূমিকম্পর কারণে তাদের রাস্তাটি বড় বড় পাথর পড়ে ঢাকা পড়ে যায়, কিন্তু সেই সময়তেই সেখানে ওই বড় বড় ডাইনোসরগুলি চলে আসে যাদেরকে তারা কিছুক্ষণ আগেই সাহায্য করেছিল, এবং তারা তার বদলে সেই পাথরগুলো সরিয়ে এবার তাদেরকে সাহায্য করলো, তো রেপটাইল ডাইনোসরগুলিকে মেরে ফেলে। আর তখনই ব্লেড এসে সমস্ত বাচ্চা ডাইনোসরগুলিকে বলে যে বাইরে এখন আর কেউ পাহারা দিচ্ছে না, তো চলো আমরা সকলে মিলে এখান থেকে পালাই এবার। এরপরেই শুয়ে সেই নদীর সামনে আসে চলে আসে, এবং তার সাথে ওই রেপটাইল ডাইনোসরগুলিও ছিল, কিন্তু তারা তিনজন মিলে তাদের আক্রমণ করে সেই খাইতে ফেলে দেয়। এরপরেই তারা নদীতে ঝাঁপ মেরে দেয়। তারা ভাবে যে তারা এবার বাড়ি পৌঁছে যাবে, কিন্তু এমনটা হয় না। তারা সেই আগ্নেয় পাহাড়টার ভেতরে প্রবেশ করে, আর সেখানেই তাদের সঙ্গে আলাপ হয় ডাস্টির, এবং সে এখনো বেঁচে ছিল আর তাদেরকে দেখে গডজিলার মতন মনে হচ্ছিল। কিন্তু সেই মুহূর্তে সেখানে বাবা টার্বোসরাস এবং ফ্যাং চলে আসে আর তাদেরকে সেখান থেকে তারা ভাগিয়ে দেয়। সেখানে তাদের বাচ্চাদের সঙ্গে আলাপ হয়, টার্বোসরাস তার সঙ্গে লড়াই করতে শুরু করে,
অন্যদিকে তার বাচ্চাগুলোর সঙ্গে ছোট ডাইনোসরগুলো লড়াই করছিল। সেখানে সাইরাসের ওপরে আক্রমণ করে এবং সে অজ্ঞান হয়ে যায়। আর সেই সময়তেই সেই গুহর সমস্ত পাথর এসে ওই রাক্ষসটির ওপরে পড়ে এবং সেই রাক্ষসটি পাথরের তলায় চাপা পড়ে যায়। আর তখনই তার জ্ঞান ফেরে। এইটা দেখে সকলে খুশি হয়ে গেছিল, কিন্তু এখনো অবধি তারা বাইরে কিভাবে বেরোবে তার কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না। অন্যদিকে সেখানে লাভাও বেরোতে শুরু করে এবং ওই রাক্ষসটা আবার জেগে ওঠে। তখনই ওই বাবা টার্বোসরাস এবং সে যখন তার উপরে আক্রমণ করতে যায়, সে সেখান থেকে সরে যায়। আর তার ফলে সেই সমস্ত পাথর যেগুলো সেই গুহর রাস্তা বন্ধ করে রেখেছিল সেইগুলো এখন খুলে যায় এবং সবাই সেই গ্যাপটা দিয়ে পালিয়ে যায় এবং সে এবার অবশেষে মারা যায়। এবং তারা সেখান থেকে বেরিয়ে এসে একটি সুন্দর জায়গায় চলে আসে। সেখানেই ওই বাবা টার্বোসরাসটি সাই এবং ফ্যাংকে টাটা বলে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এবং এরপরে আমরা দেখতে পারি যে ওই সব ছোট ডাইনোসররা মিলে সেই সবুজ মাঠে খেলতে শুরু করে এবং এর সাথেই এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল ডাইনো কিং জার্নি টু দ্য ফায়ার মাউন্টেনের গল্প। আশা করি আপনাদের গল্পটি ভালো লেগেছে। আপনাদের মতামত কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। এই ধরনেরই আরও মুভির এক্সপ্লেনেশন দেখতে স্ক্রিনের উপরে আসা ভিডিওতে ক্লিক করুন। আর সবার শেষে বলবো, ভালো থাকবেন, ধন্যবাদ।